আসাদকে হিটলারের সঙ্গে তুলনা, তোপের মুখে ট্রাম্প মুখপাত্র, আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের হিটলার রাসায়নিক অস্ত্র ব্যবহার করেননি এমন মন্তব্য করে তোপের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখপাত্র শন স্পাইসার। তবে তিনি নিজের ভুল স্বীকার করে বলেন, গণহত্যা নিয়ে এ ধরনের মন্তব্য করাটা ছিল অসংবেদনশীল এবং অনুপযুক্ত। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সকলের কাছে এ বিষয়ে ক্ষমা চেয়েছিলেন। এর আগে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে চলাকালে শন স্পাইসার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে হিটলারের তুলনা করেন এবং তিনি সিরীয় সরকারের ওপর রাশিয়ার সমর্থন নিয়ে সমালোচনা করেন। বক্তব্যের এক পর্যায়ে তিনি রাসায়নিক হামলার বিষয়ে বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারও রাসায়নিক অস্ত্র ব্যবহারের কথা ভাবেননি, কিন্তু এ বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সংবাদ সম্মেলনে স্পাইসারের এই বক্তব্যে সাংবাদিকরা হতবাক হয়ে পড়েন এবং তার কাছে ব্যাখ্যাও দাবি করেন। অনলাইনে ও এই বক্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। সিনেটর বেন কার্ডিন টুইটারে লেখেন, হিটলারের আমল সম্পর্কে জানার জন্য প্রেস সেক্রেটারিকে নতুন করে ইতিহাস পড়াতে হবে। স্পাইসারকে তার পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছিলেন আনা ফ্রাঙ্ক সেন্টার। আমার এই চ্যানেলতে আপনারা যদি লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন।